আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। এসএসসি ভোকেশনাল 2023, আপনারা যারা 23 সালের পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন, আপনাদের অনেক রকম কমেন্ট প্লাস প্রশ্ন সম্মুখীন হই। সেটি হচ্ছে, প্রথম যেই কমেন্ট আর প্রশ্ন থাকে সেটা হচ্ছে, স্যার এবছর কত পার্সেন্ট পাস করেছি? বিশেষ করে ভোকেশনালে যারা আপনারা আছেন, আপনারা জিজ্ঞেস করেন কত বছর, এবছর কত পার্সেন্ট পাস করেছে। কেউ, স্যার আমরা জানতে পারলাম যে এত পার্সেন্ট পাস করছে, আর কারিগরি শিক্ষা বোর্ডে নাকি সবচেয়ে বেশি পরিমাণ ফেল করেছে, পাশের হার কম, ইত্যাদি নানা রকম প্রশ্ন আপনারা কিন্তু করছেন, এবং কোন সাবজেক্টের কত পার্সেন্ট পাস করেছে, হ্যাঁ ইত্যাদি। আবার কেউ কেউ বলছে এবছর সরকারের সামনে নির্বাচন আছে, যার কারণে পাশের হার অনেক বেশি, ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, পুরোটা বিষয় আপনাদের ক্লিয়ার করব, পুরোটা সময় সাথে থাকবেন। সেটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে কত পার্সেন্ট পাস করছে। এর আগেও আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে কত পার্সেন্ট পাস করছে এটা রেজাল্ট দেওয়ার আগে বলা সম্ভব নয়। যেদিন রেজাল্ট দিবে ওদিনে আমরা পাবো, হ্যাঁ, যে কত পার্সেন্ট পাস করেছে। আর সরকার সামনের বছর নির্বাচন, যার কারণে এবছর সব পাশ করাই দিবে এমন কোনো প্রশ্ন কিন্তু নাই। এর আগেও কিন্তু নির্বাচন হয়েছে, নির্বাচনের আগেও পরীক্ষা হয়েছে, সেখানেও আমরা দেখেছি ধারাবাহিক যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু সরকার সম্পন্ন করে। এগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা, বিভিন্ন মানুষ অপপ্রচার চালায়। আর কোন সাবজেক্টের কত পার্সেন্ট পাস করেছেন এটাও কিন্তু বলা মুশকিল, কিন্তু আমরা কিছু কিছু তথ্য মোটামুটি জানি যে কোন সাবজেক্টের যে সকল টিচার খাতা দেখেছেন, আসলে 30-40টা খাতা দেখলে কিন্তু মোটামুটি একটা ধারণা পাওয়া যায় যে এই সাবজেক্টের রেজাল্টটা এরকম হচ্ছে এবছর। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটাও বলা ততটা জরুরি নয়, আপনাদের জানাও ততটা জরুরি নয়। আমরা জাস্ট, আপনারা জাস্ট পরবর্তীতে কলেজে কীভাবে ভর্তি হবেন সেটার প্রক্রিয়া কেমন হবে, কোন কলেজে ভর্তি হবেন সেগুলো ডিসিশন নিয়ে রাখেন। ইনশাল্লাহ ভালো আপনাদের রেজাল্ট হবে আশা করি, আর সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন, আপনার রেজাল্টটা অবশ্যই ভালো হবে এবং আপনি কলেজে ভর্তি হতে পারবেন, এই চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ, খালি খালি নেগেটিভ চিন্তা ভাবনা করে মানসিকতা নষ্ট করবেন না, আর বিভিন্ন মানুষের কথাবার্তা শুনে আপনারা মন খারাপ করবেন না, ঠিক আছে। এ হচ্ছে এই, সেই ক্ষেত্রে আবারও বলতেছি আপনাদের রেজাল্ট কীভাবে দিবে, কীভাবে হবে সেগুলো নিয়ে আপনাদের এখন মাথা ব্যথা করার দরকার নেই। আপনাদের পরবর্তী স্টেপটা কী সেটা আপনারা চিন্তা করেন। হ্যাঁ, শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোভিটেক বাংলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।